একটা সাধারণ উপকরণ হয়ে উঠতে পারে অনন্য সাধারণ, দারুণ সুস্বাদু একটা নিরামিষ রেসিপি আজকে আপনাদের জন্য। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশান আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করে দেখুন। এটা কিন্তু বলতেই পারি যে মাছ মাংস ডিম কোনো অংশেই কিন্তু এইটার থেকে ভালো লাগবে না, এটা কিন্তু একটা অন্য রকমের টেস্ট, দারুণ সুস্বাদু। এই সম্পূর্ণ নিরামিষ রেসিপিটি সার্ভ করুন গরম ভাতের সাথে। রেসিপিটা কি? রেসিপিটা হলো সয়াবিন ভাপা। ভাপা এই জিনিসটা কিন্তু আমাদের সকলেরই খুব পছন্দের। পুরো ভিডিও দেখে ভালো লেগে থাকলে বরাবরের মতো লাইক কমেন্ট প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। নতুন বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের এই রেসিপি। এক কাপ পরিমাণ সয়াবিন এখানে আমরা দিয়ে নিয়েছি আর তাকে আমরা ভালো মতো সেদ্ধ করে নেব। মিনিট পাঁচেক সেদ্ধ করলে কিন্তু সয়াবিন ভালো মতো সেদ্ধ হয়ে যায়। সয়াবিনটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমরা কিন্তু জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর তারপর আমরা জল চিপে সয়াবিনটাকে রেখে দিয়েছি। এবার আসুন শুরু করা যাক রান্নাটা। প্রথমে একটা পেস্ট বানাবো, তার জন্য আমি নিয়ে নিচ্ছি 2 টি স্পুন পরিমাণ কালো সর্ষে, 2 টি স্পুন পরিমাণ দিচ্ছি পোস্ত আর তার সাথে দিচ্ছি 2 টি স্পুন পরিমাণ সাদা সর্ষে। এবার এই সমস্ত জিনিসগুলোকে প্রথমে শুকনো অবস্থায় আমি গুঁড়ো করে নিচ্ছি। দুরকমের সর্ষে আর পোস্তটা গুঁড়ো করা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটুখানি নুন যাতে সর্ষের তেতো ভাব না আসে, তার সাথে একটা কাঁচা লঙ্কা দিচ্ছি আর দিচ্ছি 1/4 কাপ পরিমাণ জল। এবার এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে একটা মিহি পেস্ট এখানে আমি বানিয়ে রাখছি। রান্নাটা শুরু করব তার আগে আপনাদেরকে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল গল্পের শিকালেকাল, যেখানে আমি পড়ে শোনাই বাংলা সাহিত্যের পুরনো দিনের গল্প। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দেওয়া আছে, ওখান থেকে করতে পারেন। গল্পগুলো শুনে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। এখানে আমরা আবার রেসিপিতে ফিরে যাচ্ছি। এবার একটা টিফিন কৌটো নিয়ে নিয়েছি আর তাতে আমি পেস্টটা পুরোটা ঢেলে দিলাম, তার সাথে দেওয়া হচ্ছে স্বাদ অনুযায়ী নুন, দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, তার সাথে দেওয়া হচ্ছে 1/2 টিস্পুন পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, 1/4 টিস্পুন পরিমাণ চিনি, 1/4 কাপ পরিমাণ দিচ্ছি আমি এখানে নারকেল কুড়া। নারকেল কুড়াটা কিন্তু অতি অবশ্যই ব্যবহার করবেন। এবার একটা চামচের সাহায্যে সমস্ত জিনিসগুলোকে প্রথমে আমরা ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করা হয়ে গেলে সয়াবিন যেগুলো সেদ্ধ করে জল দিয়ে ভালো করে ধুয়ে চিপে রেখেছিলাম জল থেকে, সেগুলোকে আমরা একটু একটু করে এর মধ্যে পুরোটা অ্যাড করে দিলাম। সয়াবিনগুলো আমার এখানে দেওয়া হয়ে গেছে, এরপর এতে দিয়ে দিচ্ছি আমি আরও 1/4 কাপ পরিমাণ জল। এবার এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে আমি সয়াবিনের সাথে ভালো করে একটু মেখে নেব যাতে সয়াবিনের মধ্যে সমস্ত কিছু লেগে যায়। এবার আমরা এখানে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো, যেটাকে টুকরো টুকরো করে ছোট ছোট করে এখানে দিয়ে দিয়েছি আর তার সাথে দিচ্ছি 2 টি স্পুন পরিমাণ কাঁচা সর্ষের তেল, দিয়ে আরও একবার চামচের সাহায্যে এগুলোকে একটু মিক্স করে নিচ্ছি যাতে তেলটা সমস্ত কিছুর সাথে লেগে যায়। মিক্স করা হয়ে গেলে এবার আমি উপর থেকে আবারও দিয়ে দিচ্ছি 2 টি স্পুন পরিমাণ কাঁচা সর্ষের তেল আর তার সাথে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। এটা কিন্তু এখন রেডি হয়ে গেছে। এবার এটাকে আমরা টিফিন বক্সের ঢাকনাটাকে বন্ধ করে দিলাম, এটা এখন ভাপাবার জন্য কিন্তু একদমই রেডি। কড়াইতে গরম জল মানে ফুটছে যখন, তখন কিন্তু আমরা এই টিফিন কৌটোটা এর মধ্যে বসিয়ে দিচ্ছি। বসিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে এটাকে আমরা মিডিয়াম টু হাই ফ্লেমে 10 মিনিটের জন্য স্টিম করতে দেব। 10 মিনিট হয়ে যাওয়ার পর এটাকে আমরা স্ট্যান্ডিং টাইম রাখবো আরও 10 মিনিট আর তারপর এটাকে আমরা খুলে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেছে কিন্তু আমাদের এই সয়াবিন ভাপা। দুর্দান্ত গন্ধ একটা বেরোচ্ছে, সুন্দর একটা গন্ধ, যেরকম নারকেল সর্ষে সমস্ত কিছু ঝাঁজ এবং সব কিছু সর্ষের তেলের ঝাঁজ সব মিলে একটা ফাটাফাটি গন্ধ বেরোচ্ছে। এটা অবশ্যই সার্ভ করুন গরম ভাতের সাথে আর অতি অবশ্যই একবার বানিয়ে নিন। আমি কিন্তু বলতে পারি নিরামিষ দিনে এটা কিন্তু একটা অন্যতম পারফেক্ট রেসিপি। আশা করি রেসিপিটা আজকে আপনাদের ভালো লাগলো, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, বাড়িতে অতি অবশ্যই ট্রাই করবেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। গল্পের শিকালিকালকে সাবস্ক্রাইব করতে আর কুইজিনিয়া ফেসবুক পেজকে
ফলো করতে লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখান থেকে চেক করে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ পর্যন্তই নমস্কার।